তো বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে এখন সম্পূর্ণ ফ্রিতে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের সঙ্গে যদি আপনি আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং কারা কারা পারবেন না, সেই প্রসেসটি, সেই নিয়মটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো চলো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করে নেব। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা যেটা করব, আমাদের যে একটি প্যান কার্ড রয়েছে সেই একটি প্যান কার্ডের সঙ্গে আমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের যে স্ট্যাটাস সেটা আমরা প্রথমে চেক করব। চেক করে নেওয়ার পর আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। তো আমরা সর্বপ্রথমে যেটা করব, ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। তো যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে অসুবিধা হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে রাখবো। সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল চলে আসার পর আপনারা বাম দিকে চলে আসবেন। বাম দিকে চলে আসার পর কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন, তিন নম্বরে যে অপশনটি রয়েছে লিঙ্ক আধার, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস হবে। এরকম ইন্টারফেস হওয়ার পর আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের নম্বরে যেটা করবেন, প্রথমে দেখবেন প্যান লেখা রয়েছে এবং একটা ঘর রয়েছে, এখানে আপনার যে প্যান কার্ড নম্বর সেটা আপনারা বসাবেন। বসানোর পর দ্বিতীয় নম্বর ঘরে আপনারা যেটা করবেন, 12 সংখ্যার যে আধার কার্ড নম্বর সেই আধার কার্ড নম্বরটা আপনারা বসাবেন। অর্থাৎ আপনার যে প্যান কার্ড এবং আধার কার্ড দুটো ঘরে আপনারা বসাবেন। বসানোর পর আপনারা এখানে নিচের দিকে এখানে দেখবেন ভ্যালিডেট বলে একটি অপশন আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা এই ভ্যালিডেট অপশনটা আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, আপনার যে প্যান কার্ড সেই প্যান কার্ডের সঙ্গে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের যেহেতু লিঙ্ক করা নেই, সেই জন্য কিন্তু আপনার সামনে এখানে পপআপের মাধ্যমে একটি SMS হবে এবং আপনাকে বলল কি আপনারা কিন্তু এখানে কিন্তু আপনার ফাইন দিয়ে কিন্তু আপনার যে প্যান কার্ড সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড আপনাকে লিঙ্ক করতে হবে। সেক্ষেত্রে আপনার 1000 টাকা ফাইন দিয়ে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে। তো কারা কারা এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড আপনারা সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক করতে পারবেন, তো এখানে দেখবেন এটা ক্লোজ করে দেবেন, এটা ক্যান্সেল করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখবেন নোট বলে একটা অপশন রয়েছে, সেই নোটের জায়গায় অনেকগুলো আপনার এখানে লেখা রয়েছে। আপনারা যদি NRS হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড সম্পূর্ণ ফ্রিতে আপনারা লিঙ্ক করতে পারবেন, তাও আপনারা অনলাইনের মাধ্যমে। তারপর দুই নম্বর যেটা রয়েছে, আপনি যদি নট এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ার বাসিন্দা না হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্যান কার্ড সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তারপর যেটা রয়েছে, তিন নম্বর যেটা রয়েছে, যদি আপনাদের 80 বছর বয়স হয়ে যায়, অর্থাৎ 80 বছরের উপরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে প্যান কার্ড এবং আধার কার্ড সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক করতে পারবেন। তারপর যেটা রয়েছে, স্টেট অফ রেসিডেন্স ইজ আসাম, আপনার মেঘালয় অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর। যদি আপনি আপনার আসাম স্টেটের হয়ে থাকেন, আসাম রাজ্যের হয়ে থাকেন, মেঘালয় রাজ্যের হয়ে থাকেন, জম্মু এবং কাশ্মীর রাজ্যের হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড সেটাও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কের ছোটো একটি আপডেট ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি যদি আপনার উপকার আসে, অবশ্যই আমাদের মালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর অনলাইন সমস্যা এবং প্রবলেম হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।